বগুড়া শহরের ইছাইদহ এলাকায় প্রতি বছরই বসে জামিরতলার মেলা বা বান্নির মেলা নামের এই মেলা। গেল দুই বছর করোনার কারণে মেলাটি না বসলেও এবছর বসেছে। মেলাটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানকে ঘিরে গড়ে ওঠা। করতোয়া নদীতে পুণ্য স্নানের মাধ্যমে পাপমোচনের জন্য এখানে জড়ো হয় বিশ্বাসীরা। ছোটবেলা থেকে আছি মেলাতে, এইবার আছি, সামনে বছর আবার আসবো, কিছু মেলা করব, জিনিস কিনবো। এখানে প্রতি বছর পুণ্য চান হয়, পুণ্যার্থীরা এখানে চান করে, পুণ্য অর্জন করে। অনেকবার এখানে চান করছি আমি, তবে এবার এই করা হয়নি। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে দীর্ঘদিন ধরে করতোয়া নদীর তীরে বসে জামিরতলার মেলা বা বান্নির মেলা। মেলাটিতে নাগরদোলা, লোহার বিভিন্ন সামগ্রী, মাটির তৈজসপত্র সহ বিভিন্ন কিছু পাওয়া গেলেও মেলার প্রধান আকর্ষণ নানান ধরনের মশলা। মেলার বেশিরভাগ জায়গা জুড়ে বিক্রেতারা বসেন নানান ধরনের মশলার পসরা সাজিয়ে। আমি মেলা করছি প্রায় 15 বছর হচ্ছে পাকিস্তানের মধ্যে, তখন জিনিসের দাম কম আসলে, এখন জিনিসের দামের কোনো বাজারের কোনো ঠেই নেই, সবই পাওয়া যায়। কালে ধরে মেথি, ধনিয়া, চিংড়ি, আন্দুনি, তারপরে আপনার বড়ি, তেঁতুল, পেঁয়াজ, রসুন, আদা সব পাওয়া যায় এখানে। অন্যান্য জিনিসও পাওয়া যায়, মশলা না বেশি চলে, করোনার জন্য 2 বছর মেলা হয়নি। এবার না, 2 বছর পরে এবার নতুনভাবে, এবার তো লোকই নেই, মেলার লোকই নেই। তেঁতুল, মেথি, ফিরিঙ্গি, মৌরি, আন্দুনি, জাউন, কালিয়াদিরে, ধনে, ওই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে ধরেন আগে হিন্দুগিরে যারা ইয়ে, এই হিন্দুগিরে অষ্টমী মেলা হয়েছেন। আমার কাছে খরম আছে, হুকা আছে, স্টেরি আছে, ছেঁচা আছে, পান আছে, সুপারি আছে, চুন আছে, জর্দা আছে, পাকা আছে, ছেঁচা আছে, গসা আছে, রুটি মানে পিড়া বেলুন আছে, খরম আছে, বেচা কেনে 1-1.5 লাখ টাকা হয়। হ্যাঁ হয়তো এখন না, রোজার মধ্যে হচ্ছে না। বাংলা বর্ষপঞ্জী হিসেবে বসা এ মেলা এবছর পড়েছে আরবির রমজান মাসে, তাই বরাবরের তুলনায় কিছুটা ভাটা পড়েছে মেলায়। রাজীব সেলিম, দৈনিক করতোয়া, বগুড়া।